This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের সোনাচূড়া অঞ্চলের মনসা বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপি মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। নিহত রথিবালা আড়ে, আহত সাতজন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তারা। ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার বাজার পাহারায় ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেখানেই একদল সশস্ত্র বাইক বাহিনে বিজেপি কর্মীদের ওপর চড়া হয় বলে অভিযোগ এলো। পাথারি চালাতে থাকে ধারালো অস্ত্রের কোপ। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রথিবালা আড়ে। মাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ছেলেও। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এই ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বন্ধের ডাক। পদ্ম শিবিরের তানা ঘেরাও করে চলে বিক্ষোভ, চলে পথ অবরোধ। ঘটনার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ররোচনামূলক ভাষণে এই ঘটনা এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক ভাষণে দায় নন্দীগ্রামের এই ঘটনার এমনটাই বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা বিজেপির গোষ্ঠীকন্দলে ফল বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার শান্তর হোসেন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে, আমরা এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম বুঝি। আমরা দীর্ঘদিন ধরে জানি নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে, নানারকমভাবে তারা ভয় দেখান। তাই সামনেই 25 তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে। বাস্তবটা সেখানকার মানুষ জানেন। প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করছে, দোষীরা চিহ্নিত হবে এবং দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন। এই প্রশাসন পক্ষপাতিত্ব করে না, এই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়। বিজেপির মানে বক্তব্য হচ্ছে এটা মিথ্যাচার, মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট খাবো তার একটা শেষ পিরিয়ড মারতে হবে, কারণ যে মনসা বাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই, কিছু ভোট সমর্থক আছে। ওরা রাত বা একটার সময় 12টা 1টার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে, তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গণ্ডগোল মারামারি ফাটাফাটি হয়ে একজন মারা গেছে। এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি, এটা দুঃখের, এটা ঠিক না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করা হোক। গতকাল রাত্রি প্রায় দেবুরায় বলতে সোনাচূড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি তার নেতৃত্বে 50টা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসা কাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করে, যার ফলে রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা খুঁজছে, আর 7 জন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করেছে।